সুপ্রিয় শিক্ষার্থী, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন পাঠদান কার্যক্রম থেকে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বাসায় থেকে তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিচ্ছো। যথারীতি আমি তোমাদের সাথে আছি শুভ সাহা, সহকারী শিক্ষক ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের পড়াবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় সাত। আসো, প্রথমে তুমি চিত্র দিকে দেখতে পাচ্ছো, একটা চিত্র মনে হচ্ছে যে পৃথিবীর উপরে কোনো একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, মানে দাঁড়িয়ে থেকে চিন্তা করছে হয়তো বা কি ব্যাপার, এটা পৃথিবীটা এমন কেন। আর পাশে আছে দেখো যে সৌরজগতের চিত্র, সেখানে বিভিন্ন অক্ষরেখায় বিভিন্ন গ্রহগুলি ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে যে ঘুরছে, তাই না? আজকে আমাদের পড়ার টপিক থাকবে আসলে পৃথিবী এবং মহাকর্ষ। আজকের পাঠ থেকে তোমরা জানতে পারবে এই যে মহাকর্ষ বা পৃথিবী পথে যতগুলো কাজ করে, বলগুলো কাজ করে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমাদের প্রথমে আসি যে শব্দ পরিচিতিতে, তোমাদের আজকের যে পাঠটা অনেক মজারও হবে, একটু বোঝারও হবে, একটু না অনেকখানি বোঝার হবে। তো সবার প্রথমে এই শব্দগুলো দেখো, মহাকর্ষ, অধিকর্ষ, উদ্দেশ্য, স্থরণ, ভর, ওজন, এর মধ্যে ভর এবং ওজন এই শব্দগুলো তোমরা প্রতিনিয়ত শুনে থাকো, কিন্তু মহাকর্ষ, অধিকর্ষ, উদ্দেশ্য, স্থরণ এই বিষয়গুলো খুব একটা যে শোনো তা না, মানে পূর্ববর্তী ক্লাসে একটু একটু করে শুনেছো। তো আজকে আমি চেষ্টা করবো তোমাদেরকে এটা নিয়ে একটু বেশ ভালোভাবে তোমাদের ধারণা দিতে, যেন মহাকর্ষ, অধিকর্ষ, উদ্দেশ্য, স্থরণ এগুলো যেন ভুল না হয়। আসো আমরা প্রথমেই যাই মহাকর্ষ দিকে। মহাকর্ষ, তার আগে জানি যে তোমরা আসলে আজকে পাঠ থেকে কি কি শিখবে। আজকে পাঠ থেকে মহাকর্ষ ব্যাখ্যা করতে পারবে, নিউটনের মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল সম্পর্কে জানবে, অধিকর্ষ ব্যাখ্যা করতে পারবে, মহাকর্ষ অধিকর্ষ পার্থক্য ব্যাখ্যা করতে পারবে, ঠিক আছে? আসো প্রথমে যে মহাকর্ষ দিকে, মহাকর্ষটা আসলে কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণায় একে অপরের দিকে যে আকর্ষণ করে এটাকে বলা হয় মহাকর্ষ। ঠিক যেমন আমি একটা কম্পিউটারের সামনে বসে আছি, কম্পিউটারের সাথে আমার একটা আকর্ষণ আছে, তুমি হয়তো বা এই ভিডিওটা দেখছো, সেই যে ডিভাইসে দেখছো সেটা মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, সেটার সাথে তোমার একটা আকর্ষণ আছে। তারপরে তুমি, আমি যেমন ধরো বসে আছি একটা সিটের উপরে, তার সাথে আকর্ষণ আছে, তুমি হয়তো বা তোমার পাশে কেউ আছে তার সাথে তোমার আকর্ষণ আছে, সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ আছে, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণ আছে, সূর্যের সাথে আবার চাঁদের আকর্ষণ আছে, ঠিক এইরকম। অর্থাৎ এই মহাবিশ্বের প্রতিটা বস্তুর সাথে একটা বস্তুর আকর্ষণ আছে, সেটা অল্প হলে পরেও এবং কম হলে পরেও আকর্ষণ আছে। এই যে আকর্ষণটা, এটা এই আকর্ষণটাকে বলা হয় মহাকর্ষ। মানে এই আকর্ষণ যে মানে যে বলে আকর্ষণটা হয় সেটা হচ্ছে মহাকর্ষ বল, এবং এই যে আকর্ষণটা সেটা হচ্ছে মহাকর্ষ। তো আশা করি যে তোমরা মহাকর্ষ কি সেই বিষয়টা তোমরা একটু ভালো মতো বুঝতে পারলে। তো এইবারে আমরা মহাকর্ষের ভিতরে যাই, মহাকর্ষের ভিতরে যেতে হলে পরেই আমাদের একজনের নাম চলে আসবে, সেটা হচ্ছে সেই বিখ্যাত বিজ্ঞানী নিউটন। তিনি এতটাই বিখ্যাত যে দেখা যাবে যে তোমাদের কাছে যদি একজন বিজ্ঞানীর নামও কেউ শুনতে চায়, তাহলে পরে তোমরা তার নামই বলবে যে নিউটন নামের একজন বিজ্ঞানী আছে। তিনি এতটাই পপুলার, এবং বলা যায় যে তাকে নিয়ে যে নিউটনের মাথার উপরে একটা আপেল পড়েছিল সেই রকমের গল্পও তোমরা হয়তো বা শুনে থাকবে, সেটা থেকেই তিনি অধিকর্ষ এবং মহাকর্ষ সূত্রগুলো আবিষ্কার করেছেন। তো আমরা এরকম গল্পটা অনেক কিছু শুনেছি, তাই না? তো তিনি মহাকর্ষের একটা সূত্র দিয়ে গেছেন যে আসলে এই যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু যে আকর্ষণ, যে আকর্ষণ বলটা, এই বলটা কিভাবে বের হয়, মানে কি বলে আকর্ষিত হয়, সেটা বের করার তিনি একটা সূত্র দিয়ে গেছেন। তো সূত্রটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তুকণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এবং আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। লিখতে অনেক বড় ও মনে হয় যে আসলে সূত্রটা অনেক কঠিন, তবে আমি সূত্রটাকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি এই লেখাটাকে, তোমাদের বুঝতে সুবিধার জন্য, তোমাদের বোঝার, এবং আজকে পরে হয়তো বা তোমাদের এই বুঝতে কোনো অসুবিধা থাকবে না। দেখো, এই মহাবিশ্বের প্রথম ভাগটা হচ্ছে যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এটা কিন্তু মহাকর্ষ কাকে বলে সেইটাই, এতটুকু তোমরা মহাকর্ষ কাকে বলে সেই যে বিষয়টাই এই এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, মানে হচ্ছে এই আকর্ষণ বলের যেটা মান হবে, যদি কোনো একাধিক বস্তু থাকে, যে দুটো একাধিক বস্তুর মধ্যে যে ভর থাকবে সেই ভরের গুণফলের সমানুপাতিক। আচ্ছা, তারপরে রয়েছে কি, এই আকর্ষণ বল এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এই আকর্ষণ যে বলটা থাকবে দুটো বস্তুর মধ্যে, এই দূরত্ব যতখানি থাকবে সেটার বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তারপর এই আকর্ষণ বল
বস্তু কণাদার সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে, অর্থাৎ এই আকর্ষণ বলটা যে দুটো বস্তু থাকবে, বস্তু যদি একাধিক বস্তু বলতে এটার মধ্যে আমি বল বের করবো, সে সরাসরি কাজ করবে কোন রকম, যেমন ধরো যে এই এই এক এখানে পরে লেখা আছে, সরাসরি যদি আমি দুটা বস্তু ধরি দুই পাশে তাহলে সরাসরি কাজ করবে, তো এটা কোনো মানে বক্র ভাবে কাজ করবে না। এর মধ্যে দুটো শব্দ তোমরা দেখতে পাচ্ছ, সমানুপাতিক এবং ব্যাসানুপাতিক। এই বিষয় দুটো হয়তো বা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, অনেকের অত হয়তো বা জানি জেনেও ফেলেছ। সমানুপাতিক বিষয়টা হচ্ছে এমন যে দুটো রাশির মধ্যে এরকম যে একটার যদি মান বৃদ্ধি পায় আরেকটার মান বৃদ্ধি পাবে, একটার যদি মান কমে যায় আরেকটারও মান কমে যাবে। আর ব্যস্তানুপাতিক বিষয়টা হলো এরকম, একটার মান বৃদ্ধি পেলে আরেকটার মান কমবে, একটার মান যদি কমে যায় আরেকটার মান বৃদ্ধি পাবে। বিষয়টাকে আমি যদি আরো খুব মানে সহজ ভাবে তোমাদেরকে বোঝাতে চাই, সেটা সমানুপাতিক বিষয়টা একটু হবে, তোমাদের পরীক্ষায় ধরো তোমরা একটা পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষার যে নাম্বার সেটার সাথে তোমাদের আনন্দ পরিমাণটা হচ্ছে সমানুপাতিক। যেমন তুমি পরীক্ষায় কত মার্কস পেলে সেইটা যত মার্ক বেশি পাচ্ছ তোমার আনন্দের পরিমাণ তত বৃদ্ধি পাচ্ছে, এইটা হচ্ছে সমানুপাতিক। আবার তোমার মার্কস যত কমে যাচ্ছে তোমার আনন্দের পরিমাণ কমে যাচ্ছে, ঠিক এটা হচ্ছে সমানুপাতিক। আবার অপরপক্ষে দেখো ব্যস্তানুপাতিক বিষয়টা হচ্ছে সমানুপাতিকের পুরো উল্টা, অর্থাৎ তোমার বাবা মা বা টিচার তোমাকে যত বেশি বকা দিচ্ছে তোমার আনন্দ তত লোপ পাচ্ছে। আবার মানে এই এই বিষয়টাতে তোমাকে যদি বেশি পরিমাণ হয়তো বা তুমি যদি কি হয় এটা কিন্তু অন্য সময় হয় না যে তোমাকে তোমার টিচাররা কোনো সময়ের জন্য মার দিচ্ছে বা বকা দিচ্ছে বা তোমার বাবা মা বকা দিচ্ছে তোমার আনন্দ বৃদ্ধি পাচ্ছে, তা কিন্তু হয় না। যখনই তোমাদেরকে বেশি বকা দেয় তখন তোমার আনন্দ কমতে থাকে, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর তো সরলরেখা বরাবর ক্রিয়া করে সেটা কি জিনিস সেটা জানো, এই যে সরাসরি ক্রিয়া করবে, আশা করছি এই পর্যন্ত বুঝে গেছো। আমি পরে নেক্সট স্লাইডে গিয়ে আরো তোমাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। চলো দেখো, ধরা যাক M1 এবং M2 ঘরের দুটি বস্তু পরস্পর থেকে d দূরত্বে অবস্থিত, এদের মধ্যকার আকর্ষণ বল F হলে মহাকর্ষ সূত্র অনুসারে কি হবে। আচ্ছা কিছুক্ষণ আগে তোমাদের কি বললাম সূত্রটা কি, তোমাদের তো অবশ্যই মনে আছে যে সূত্রটাকে চার ভাগে ভাগ করে নিলে দুটি বস্তুকে কি হবে, যে আলাদা আলাদা জায়গা থেকে দুটি বস্তু কণা এদের যে ভর থাকবে সেই ভরের গুণফলের সমানুপাতিক হবে, দূরত্ব যেটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, এবং তোমার কি বলে যে হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে তোমার হচ্ছে বলটা বের হবে। আচ্ছা এখানে দেখো যে আমি ধরে নিয়েছি যে এটা হয়তো ধরে নাও তোমার সামনে একটা M1 একটা বস্তু, এটা হচ্ছে M2 একটা বস্তু। এখন F হচ্ছে তোমার একটা আমাদের যে বল নিউটন সাহেব যিনি বলটা F দ্বারা চিহ্নিত করেছেন, এটা কি হবে F মানে সমানুপাতিক M1 এবং M2 এই দুটার গুণফলের সমানুপাতিক, এবং এর মধ্যে বলা হয়েছে d বর্গের ব্যস্তানুপাতিক বলা হয়েছে, মানে দূরত্বের বর্গের বলা d হচ্ছে এই দুটো কেন্দ্রের দূরত্ব, দূরত্ব বর্গ মানে আমরা সকলে বুঝি d কোনো কিছুর উপর স্কোয়ার দিলে সেটা বর্গ হয়ে যায়, যেমন ধরো হচ্ছে এই d স্কোয়ার মানে m1 f সমানুপাতিক m1 গুণন m2 বাই d স্কোয়ার, মানে হচ্ছে এই d যখনই এটা নিচে ভাগ দেওয়া হয় সেটাই তোমার সংখ্যাটা কমতে থাকে। তুমি যদি বিষয়টাকে এইরকম করে ধরো যে তুমি একটা আপেল, নিউটন সাহেবের আপেলের কথাই বলো, একটা আপেলকে যদি তুমি দুই দিনে দুই দ্বারা ভাগ করো তাহলে পরে একটু বড় অংশ পাবে, একটা আপেলকে চার দ্বারা ভাগ করো অর্থাৎ উপরে যদি একটা আপেল নিচে যদি দুই থাকে তাহলে পরে দুইটা অংশে বড় অংশ পাবা, উপরে যদি একটা আপেল থাকে নিচে যদি চার দ্বারা ভাগ করো তাহলে পরে ছোট ছোট অংশ পাবা, ঠিক সেরকমই। সেই কারণে বুঝতে পারছো যে নিচে যত মানে সংখ্যা বৃদ্ধি পাবে এই পাশের সংখ্যাটা তত কমতে থাকবে, ঠিক আছে। তো আর দেখো এটা হচ্ছে সমানুপাতিক, আর এইখানে তারপর এটাকে যদি আমরা ভেঙে লিখি তখন দেখা যাচ্ছে যে এফ সমান সমান জি, জি হচ্ছে আমরা এই সমানুপাতিকের বদলে লিখতে পারি সেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, যার মান 6.673 ইনটু 10^-11 নিউটন মিটার স্কয়ার বাই পার কেজি কিলোগ্রাম ইনভার্স 2। তো এই 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 জিনিসটা তোমরা হচ্ছে অবশ্যই মনে রাখবা যে এটা তোমাদের অঙ্ক করতে অবশ্যই তোমাদের কাজে লাগবে, সবার শেষে যে অঙ্কটা দেওয়া থাকবে তোমাদের এই সূত্র অনুযায়ী তোমাদের কাজ করবে। তো তোমাদের কাছে অবশ্যই এই বিষয়টা অবশ্যই এখন ক্লিয়ার হয়ে গেছে যে আসলে সূত্রটা খুবই সহজ, এফ ইকুয়াল জি দিয়ে তারপরে M1 M2 / d2, এটা হচ্ছে নিউটন সাহেবের যে মহাকর্ষীয় বল তার সূত্র।
এবার আসো আমরা পরবর্তীতে যাই, পরবর্তীতে আছে অভিকর্ষ, অভিকর্ষ স্তর। আচ্ছা অভিকর্ষ তোমাদেরকে যে শব্দগুলো বলেছিলাম অভিকর্ষ বা এই শব্দগুলো সম্পর্কে বলবো, তাহলে বলে দেখো অভিকর্ষ পৃথিবী, তোমরা কি একটু কিছুক্ষণ আগে দেখলে কি যে দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে সেটা হচ্ছে মহাকর্ষ। আর এই দুটো বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি অন্য বস্তু হয় তাহলেই হচ্ছে সেটা হলো অভিকর্ষণ। এটাকে আমরা এভাবে সংজ্ঞা মতন করে লিখতে পারি যে পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ সেটাই হচ্ছে অভিকর্ষ। অর্থাৎ যেমন ধরো উপরে পৃথিবী সবসময়ের জন্য কোনো একটা আকর্ষণের নিচের দিকে তার দিকে টানতে থাকে, যেমন ধরো উপরের দিকে তুমি যদি একটা বল ছুঁড়ে মারো ঠিক সেই বলটাকে পৃথিবী ভূপৃষ্ঠ তার নিচের দিকে টেনে নিচে নিয়ে আসবে, তখনই সেই যে টেনে নিয়ে আসে সেটাই হচ্ছে অভিকর্ষ। মানে এমন একটা বিষয় যে হয়তো বা তুমি শুধু বল না যে কোনো কোনো কিছু, শুধু একটা ক্রিকেট বল না কোনো যে কোনো জিনিস উপর দিকে ছুঁড়ে ফেলো সেটা তার পৃথিবী তখন তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে নিচে নিয়ে চলে আসে, সেটাই হচ্ছে তোমার অভিকর্ষ। তার মানে আমরা যদি এইভাবে বলি যে পৃথিবী ও যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণের অভিকর্ষ, অর্থাৎ অভিকর্ষ এমন একটি শক্তি বা বল যার মাধ্যমে পৃথিবী তার কেন্দ্রমুখী সকল বস্তুকে আকর্ষণ করে। আচ্ছা এবার আসো অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে, অভিকর্ষ ত্বরণটা কি, অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে ত্বরণ আগে বুঝে নিই যে ত্বরণটা কি। ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোন বস্তুর বেগের পরিবর্তনের যে হার সেই হারটাকেই মানে আমরা কি বলি হয় ত্বরণ বলি। অর্থাৎ কোন বস্তুকে যদি বেগ বল প্রয়োগ করা হয় তার প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি হয় সেটাই হচ্ছে ত্বরণ। তারপরে এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে, অর্থাৎ তোমার যে পৃথিবী যে তার কেন্দ্রের দিকে টেনে নেয় সেটা একটা বল সৃষ্টির মাধ্যমে টেনে, এই যে এই বলটা যে এই বলের প্রভাবে বস্তু যে ত্বরণ হয় তাকে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়, একে জি দ্বারা প্রকাশ করা হয়। আশা করি তোমরা অভিকর্ষ এবং অভিকর্ষ ত্বরণ বুঝতে পেরেছো। এটা ক্লাসে থাকলে পরে বিষয়গুলো আরো সুন্দর ভাবে তোমাদেরকে ব্যাখ্যা করা যেত, কিন্তু এখানে তো অনেক সময়ের জন্য অনেক ল্যাকিং হয়ে যায়, সেক্ষেত্রে বোঝা একটু হয়তো বা টাফ হয়, কিন্তু তোমরা বারবার করে যখন ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই সেটা আশা করি যে তোমরা বুঝতে পারবে। আর কোনো কোনো যদি কোনো রকমের যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে মোবাইল ফোনে জানাবে। তো আমরা ও আচ্ছা এর বিষয়ে একটা এখানে আরেকটা কথা বলে রাখি, অভিকর্ষ কিন্তু অভিকর্ষ কিন্তু মহাকর্ষের একটা উদাহরণের মতো। হ্যাঁ অভিকর্ষটা কিন্তু মহাকর্ষের ভিতরেই, মানে অভিকর্ষ কিন্তু মহাকর্ষের একটা উদাহরণ। মানে পৃথিবী মহাকর্ষ কি বলেছি যে কোনো দুটা বস্তু মহাবিশ্বের যে কোনো দুটা বস্তু অভিকর্ষ হচ্ছে পৃথিবী এবং অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে, ঠিক আছে ঠিক অভিকর্ষ কিন্তু মহাকর্ষের একটা উদাহরণ। এখন আমরা একটু বাড়ির কাজে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে অঙ্ক করতে পারবে, ঠিক দেখো দুটি বস্তুর ভর 40 কেজি, একটার ওজন যদি 40 কেজি, ভর যদি 40 কেজি হয় আরেকটা যদি 50 কেজি হয়, এবং দুটি বস্তু যদি পরস্পর থেকে 2 মিটার দূরে অবস্থান করে তাহলে বস্তুর মধ্যকার বল নির্ণয় করো। ঠিক ওই যে প্রথমে দেখি এফ ইকুয়াল জি, তারপরে m1 m2 বাই জেটি স্কয়ার, এই প্রয়োগ করে তোমরা আশা করি যে অঙ্কটাকে করতে পারবে, এবং এফ এর যে এককটা সেটা সবসময়ের জন্য নিউটন, এটা দিয়ে আশা করছি যে তোমরা এই অঙ্কটা সাজিয়ে রাখবে। তোমাদের ক্যালকুলেশন না করতে পারলেও আশা করি যে জাস্ট সূত্র অনুযায়ী কোথায় কোনটা ফেলাতে হবে, যেমন দুটি বস্তুর ভর বলেছি একটা 40 কেজি আর একটা 50 কেজি, ঠিক এরকম ভাবে তোমরা ফেলিয়ে তোমরা একটু চেষ্টা করবে যেটা করার জন্য। আমি যে কোনো সময় হয়তো তোমাদেরকে ফোন করে বা তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা আমাকে জানাবে, আমি চেষ্টা করবো যে তোমাদেরকে ফোনে সেই বিষয়টাকে সলিউশন দিয়ে দিতে। তোমরা আমি আশা করছি যে আজকে ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে পড়াশোনাটাকে চালিয়ে দিবে। অতি শীঘ্রই তোমাদের সাথে আমাদের দেখা হবে আমরা আশা করছি। ধন্যবাদ, ভালো থেকো তোমরা সকলে।